ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা এবং নিরাপত্তা রক্ষীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার অধীনে থাকা সংস্থা হাসোমার ইয়োশ দাবি করে তারা পশ্চিম তীরে বসতি স্থাপনে সহায়তা এবং ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দিয়ে থাকে। এদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, চলতি বছরের শুরুর দিকে ফিলিস্তিনি গ্রাম খিরবেত জানুতায় বেড়া দিয়েছিল হাসোমার ইয়োশ। এতে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের বাড়িতে ফিরতে বাধার মুখে পড়েন।